ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং একাডেমি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হিস্ট্রি 8 মার্কসের প্রশ্নের সেকেন্ড পার্ট, যেটি আমি তোমাদের সাজেশন হিসেবে দিচ্ছিলাম। এখানে আমি তোমাদের বাকি 3টে চ্যাপ্টার যে রয়েছে সেই চ্যাপ্টার থেকে 8 মার্কসের কোশ্চেনগুলো তোমাদের সাজেশন দিচ্ছি। তো চলো দেখে নিই 4 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টারটা কি হচ্ছে? সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। প্রশ্ন 8। তো প্রথম প্রশ্ন কি আছে দেখো, রাজা রামমোহন রায়। আমরা জানি ভারতীয় ইংরেজি শিক্ষা এবং শিক্ষা বিস্তারে কিন্তু রাজা রামমোহন রায় গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেন, এবং এই রাজা রামমোহন রায়ের থেকে ইম্পর্টেন্ট যত টপিক আছে, যত বৈশিষ্ট্য আছে, তারা নারী শিক্ষা বিস্তারে কীভাবে হেল্প করেছিল, কি করেছিল, তোমরা কিন্তু সমস্তটাই একটা নোট বানিয়ে পড়ে নেবে, এবং 8 মার্ক্স থেকে ঘুরিয়ে বিছিয়ে যাই প্রশ্ন আসুক সেখান থেকে কিন্তু যাতে তোমরা অ্যান্সারটা করতে পারো। তারপর আসি চলো 2 নম্বর প্রশ্নে, কি বলেছে? বাংলার নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো। এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, আসার 100% চান্স রয়েছে। চলে যাই 3 নম্বর, চীনের 4th মে আন্দোলন সম্পর্কে যা যেন লেখো বা আলোচনা করো। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের জন্য এই 3টে প্রশ্নই রেখেছি, কেমন? চলো এরপর চলে আসি হচ্ছে 5 নম্বর চ্যাপ্টার। 5 নম্বর চ্যাপ্টার কি বলেছে দেখো, ঔপনিবেশিক ভারত শাসন। ঔপনিবেশিক ভারত শাসন থেকে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে 50-এর মতান্তর। এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। চলো চলে আসি 2 নম্বর, 1919 বা 1935 সালে ভারত শাসন আইন এর বৈশিষ্ট্য, ত্রুটি ও প্রেক্ষাপট এবং গুরুত্ব আলোচনা করো। 1919 সালের যেটাই রাওলাট অ্যাক্ট থেকে শুরু করে যা যা হয়েছিল সেই আইন সংক্রান্ত, এবং 1935 সালে ভারত শাসনের জন্য যে মিনি আমাদের কনস্টিটিউশন বলে অ্যাক্টের মাধ্যমে যে বৈশিষ্ট্যগুলো প্রথমে তুলে ধরা হয়েছিল, দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা। এখানে 2টো প্রশ্নকে আমি একসঙ্গে মার্চ করে দিয়েছি, তোমরা কিন্তু 2টোই প্রিপেয়ার করবে, কেমন? চলো চলে আসি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করো। আমরা জানি পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা, এবং সেটি কেন হয়েছিল, তখনকার কে ভারতকে শাসন করতো, গভর্নর কে ছিল, সে সংক্রান্ত বিষয়ে এবং কী কারণ, সেগুলো কিন্তু তোমাদের এখানে উল্লেখ করতে হবে। তো 5 নম্বর চ্যাপ্টার থেকে এই 3টে প্রশ্ন আমি তোমাদের রেখেছি, এই 3টে থেকে পড়লে আশা করি তোমরা 8 নম্বরের একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। এরপর চলো চলে আসি 6 নম্বর চ্যাপ্টার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ভারত। ভেরি 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট এখানে যেহেতু তৈরি হচ্ছে, তাই এই চ্যাপ্টারটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং এখান থেকে আমি কতগুলো প্রশ্ন লিখেছি দেখো, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো, এবং সেখানে মেয়েরা কী ভূমিকা পালন করেছিল, মেয়েদের অংশগ্রহণটা কেমন ছিল, এটা কিন্তু উল্লেখ করে আসবে। সুতরাং এটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কেমন? চলো চলে আসি পরের, নেতাজি সুভাষচন্দ্র বসু। দেখো আমি শুধু এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আলোচনা বলেছি এই কারণে, কারণ তিনি কেন, কিভাবে এবং কী পদ্ধতিতে, কোথায় কিভাবে পালিয়ে গিয়ে আমাদের দেশের জন্য সেবা করেছিলেন, সেই সমগ্র পুরো নোটটাই কিন্তু তোমরা একটা পড়ে নেবে, এবং সেখান থেকে যেভাবে প্রশ্ন আসবে সেইভাবে কিন্তু অ্যাকর্ডিং সেই অনুযায়ী তোমাদের উত্তর করতে হবে। এরপর চলো চলে আসি 3 নম্বর, আজাদ হিন্দ ফৌজ। এটি একটা অন্যই 8 নম্বরের মার্কস আমি রেখেছি সুভাষচন্দ্র বসুর মাঝখান থেকে নয়, আলাদাভাবে আজাদিন ফৌজ আমি পড়তে বলেছি, কেমনভাবে গঠন হয়েছে, কী অ্যাক্টিভিটি ছিল ভারতের মাটিতে প্রথম, কোথায় কী করেছিল, এবং ভারতে যে আজাদিন ফৌজ সেটার কী অ্যাক্টিভিটি ছিল সেটাও কিন্তু তোমাদের এখানে উল্লেখ করতে হবে। মানে ভারতে ভূমিকা, কেমন, ভারতে কী ভূমিকা পালন করেছিল সেটা উল্লেখ করতে হবে। চলো এরপরে চলে আসি হচ্ছে 4 নম্বর, কি বলেছে, মাউন্টব্যাটেন পরিকল্পনা। আমরা জানি মাউন্টব্যাটেনের পরিকল্পনার উপর ভিত্তি করে কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছিল, এবং এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটি আমি তোমাদের এই 8 নম্বরের তালিকাতে রেখেছি। সুতরাং এই কটা প্রশ্ন যদি তোমরা এখন কমপ্লিট করে নাও, তাহলে কিন্তু আশা করি 8 মার্কস থেকে তোমাদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না। তো দেখো এখানে আগের দিন আমি আগের ক্লাসে প্রথম 3টে চ্যাপ্টারের সাজেশন দিয়েছিলাম, আজকে বাকি 3টে দিলাম, এবং এরপরে আসবে লাস্ট পার্ট, সেখানে আর বাকি 2টে চ্যাপ্টারের সাজেশন আমি তোমাদের দিয়ে দেবো। তো দেখো কী কী প্রশ্ন আছে, রাজা রামমোহন রায়, বাংলার নবজাগরণের প্রকৃতি, সীমাবদ্ধতা, চীনের 4th মে আন্দোলন, 55-এর
50-এর মর্মান্ত 1935 সালে ভারত শাসন আইন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, 1942-এর ভারত ছাড়ো আন্দোলন, নেতাজি সুভাষচন্দ্র, আজাদিন ফৌজ এবং মাউন্টব্যাটেন পরিকল্পনা, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আমরা কমপ্লিট করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণ পড়তে থাকো এবং খুব ভালোভাবে প্রিপারেশন নাও। অল দ্য বেস্ট।